সাইকেলে করে তুমি কতদূর যাও? হাইয়েস্ট আমি হাইয়েস্ট এখনো পর্যন্ত বিরাটি, শ্যামনগর, খর্দা, এই শ্যামনগর কি বলছি খর্দা, আচ্ছা খর্দা, হ্যাঁ খর্দা, তারপরে এদিকে ডানলপ, চলে এসছি আজকে আর একটা খুব সুন্দর কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে। দেখো বেসিক্যালি যেসব কন্টেন্ট গুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, তোমরা সেই সব কন্টেন্টের ফিডব্যাক বেসিক্যালি দাও না আমাকে, তো সত্যি বলছি আমি খুবই হার্ড হই। আমি চেষ্টা করি তোমাদের এমন কিছু মানুষদের সাথে ইনফ্লুয়েন্স করানোর জন্য, ফ্র্যাঙ্কলি বলছি আমি সেরকম কোনো ফিডব্যাক পাই না। রিকোয়েস্ট করবো প্লিজ এইসব মানুষগুলোকে একটু সাপোর্ট করো, আমাকে করতে হবে না, আমার চ্যানেলকেও করতে হবে না, বাট প্লিজ প্লিজ এইসব মানুষগুলোকে সাপোর্ট করো। তো আজকে বেসিক্যালি যেখানে চলে এসেছি কন্টেন্টটা তোমাদের কাছে রাখছি, সে কন্টেন্টটা হচ্ছে আশিস কাকুর একটা গল্প। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বেলগড়িয়া, তো বেলগড়িয়া রামকৃষ্ণ মিশনের সামনে এক্সাক্ট প্লেসে আমি ঠিক দাঁড়িয়ে আছি। কাকু বলে একজন কাকু আছেন বা পমদা যিনি ডাকনাম, সেই পমদা মানে দীর্ঘ দু বছর ধরে পমদার একটা দোকান ছিল, আশীর্বাদ স্টোর্স, আশীর্বাদ লন্ড্রি, অনেক কিছু ছিল, বাট এখানে যে রামকৃষ্ণ মিশন পলিটেকনিক কলেজ আছে সেখানে তোমার স্টুডেন্টস থাকতো, বাট ডিউ টু কোভিড লকডাউন সব কিছু সরবরাহ হয়, টোটালি স্টেশনারি বিজনেস একবারে ডাউনে যায়। তিনি দই খেতে ভালোবাসতেন, তাই জন্য ঘরেই তিনি দই পাতেন। এখন নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছে ঘরে দই পেতে, সাইকেলে করে লোকের বাড়ি বাড়িতে গিয়ে দই ডেলিভারি করা। আমি ওই ঘরে এমনি দইটা আমি খুব ভালোবাসতাম, তা ওই দইটাই আমি ঘরে চেষ্টা করতাম ভালো করে বানাতে বা ভালো করে তৈরি করতে করতে করতে, তো আমি সাকসেসফুল হয়েছি, হ্যাঁ হয়েছি। তখন আমার মেয়ে খেয়ে বলল বাবা খুব ভালো হয়েছে, আমি অনলাইনে ছাড়ি। তারপরে ছাড়ার পরে দেখলাম আমি রেসপন্স পাচ্ছি, তা রেসপন্স পাওয়ার পরে তা আমার আরো ইমপ্রেশন বাড়লো। হ্যাঁ মানে সাইকেলে করে তুমি কতদূর যাও? হাইয়েস্ট আমি হাইয়েস্ট এখনো পর্যন্ত বিরাটি, শ্যামনগর, খর্দা, এই শ্যামনগর কি বলছি খর্দা, আচ্ছা খর্দা, হ্যাঁ খর্দা, তারপরে এদিকে ডানলপ, ব্যারাকপুর যেতে পারবো, কিন্তু হয়তো লোকেশনটা ব্যারাকপুর স্টেশন হতে পারে, স্টেশন হতে পারবে, হয়তো স্টেশন থেকে লোককে ডেকে না তুমি। আর সব থেকে বড় তো আশিস কাকু কোনো ডেলিভারি চার্জেস নেয় না, তুমি তো কোনো ডেলিভারি চার্জেস নেয় না, একদমই না। মানে এরকম একটা মানে ভালো মানুষ, মানে লিটারেলি মানে আমি তোমাদের বলছি আমার দিল খুশ হয়ে গেছে এখানে এসে। এদের জন্য তোমাদের সাপোর্ট করলো, আমি বলছি না তোমাদেরকে পয়সা করে দিয়ে বা কিছু, বা রাস্তায় যদি দেখা হয় প্লিজ কাকুর সাথে একটু কথা বলো, এটা আমার রিকোয়েস্ট। কাকু তুমি বলো যে তোমার এক্সাক্ট লোকেশন কোথায় তুমি বলো, মানে বেলগড়িয়া স্টেশন থেকে মানে রামকৃষ্ণ মিশন হচ্ছে আর রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ নিয়ারেস্ট। তোমার নাম পমদা বললে যে কেউ চিনবে, তো বললেই মোটামুটি চিনবে, আচ্ছা সেরকমই চিনবে। বাড়ির নাম্বার হচ্ছে 253 নগর, এটা আমি শুধু স্পেশালি এই রথযাত্রা উপলক্ষে উল্টো রথ পর্যন্ত আমি সেটা 16 টাকা সহ করেছি। আচ্ছা ক্ষীর দই, যে ক্ষীর দইটা আমি 24 টাকা সহ, সেটা আমি রথযাত্রা উপলক্ষে 23 টাকা সহ করেছি। আমি এখন আশিস কাকুর ঘরে চলে এসেছি, কারণ বাইরে প্রচন্ড রোদ, প্রিয়াংশুকে দেখাতে বলবো, সানডের দিন আমরা এসেছি, তো আশিস কাকু ইভেন বাইরেই ছিল সাইকেল নিয়ে ডেলিভারি দিতে গেছিল। প্লিজ একটু লাইক করো, আর এর ইনফরমেশন আমাকে দিয়েছে আমার সাথে যে থাকে প্রিয়াংশু, প্রিয়াংশু দা বং ব্লগার্স, প্লিজ একে সাপোর্ট করো, এভরি টাইম ও সাপোর্ট করো আমাকে, প্লিজ এর ভিডিওস দেখো। লোকেশন আমি বলেছি বেলগড়িয়া, তোমরা স্টেশন থেকে নেবে একবার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জলযোগ বলে একটা দোকান আছে মিষ্টির, ওখান থেকে টোটো ধরলেই
রামকৃষ্ণ মিশনও নামিয়ে দেবে, তারপর আশিস টাওকে তুমি ফোন করলেই জেনে যাবে ইচ এন্ড এভরি ইনফরমেশন। চলো এবার বইয়ের সাথে তোমাদের ইন্টারেস্ট করো, স্টে কেয়ার। আশিস কাকুর মতো এরকম কিছু কাকুদের বুঝে তোমার কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে এইসব লোকগুলোকে লোকে একটু জানে, চেনে। দেখছো এই গড়িয়া থেকে বেলগড়িয়া অব্দি এখানে আসা, দুটোই গড়িয়া বসছে, গড়িয়া থেকে গড়িয়া থেকে শিয়ালদা এসছো। শিয়ালদা আছে আমার ভাই প্রিয়াংশু, ওকে নিয়ে বেলগড়িয়া। তো আশিস কাকুর যেসব বই স্পেশালিটি, নবদ্বীপের সেই ক্ষীর দই, যাই না প্রিয়াংশু ফোকাস নিচ্ছে কিনা, ক্ষীর দই হলে তোমরা স্পেশালি নবদ্বীপ সাইডে পেতে পারো, বাট আশিস কাকুর কাছে বেলগড়িয়া তোমরা এই ক্ষীর দইটা পাবে। এটাও জাস্ট দেখাচ্ছি, দেখো নিজের হাতে তৈরি, জাস্ট এটাও দেখাচ্ছি, দেখো প্রিয়াংশু দেখাতে বলবো এখন। মানে কাকুর দই পাতা স্টাইলটা এরকম যে পড়বে না, করি ফার্স্টে, আমি তো খাইনি, এটা ইউনিক লাগছে, টক মিষ্টি দই জানি খাইনি। ওয়াও, বাপরে, মানে আমার কাছে খুবই একটা ইউনিক জিনিস লাগলো টক মিষ্টি দই, জানি না তোমরা বেলগড়িয়া চত্বরে যারা থাকো তারা আশিস কাকুকে চেনো কিনা। হ্যাটস অফ, হ্যাটস অফ, দারুণ একটা টেস্ট আছে। যে মিষ্টি দই, মিষ্টি দইয়ের কালারটা খুব একটা ডিপ বলবো না, নর্মাল দোকানের থেকে নর্মালি কালার, এটাও 17 টাকা শ, বাট কাকুর বক্তব্যে যেটা উল্টো রথ অব্দি, কাকু ওটা 16 টাকা শ রেখেছে জাস্ট বিকজ অফ তোমাদের জন্য। অপূর্ব খেতে, আমি আঠা ছাড়া কেমিক্যাল ছাড়া করেছি, আঠা কেমিক্যাল ছাড়া, হ্যাঁ আঠা কেমিক্যাল ছাড়া। মানে হেভেনলি টেস্ট, যেটা আমার টার্গেট, আমার খুব ফেভারিট একটা দই ক্ষীর দই, যেটা স্পেশালি নবদ্বীপ সাইডে তোমরা তো যারা জানো তারা জানো। সুন্দর টেক্সচার, কালারটাও একটু প্রিয়াংশু দেখাতে বলবো কতটা ডিপ, ক্লোজ আপ একটু, মানে একবারে ক্ষীর, ক্ষীর আমটা শুনলেই যেন লিটারালি জিভ দিয়ে জল বেরোয়। পুরো রিভিউস দেখো, জাস্ট ডেসক্রিপশনের নাম্বারটা আছে, বেলগড়িয়া থেকে যারা দেখছো বা নিয়ারেস্ট যারা দেখছো সোদপুর বা আগরপাড়া কি শিয়ালদা, শিয়ালদা বা দমদম, হোয়াট এভার, সেখানে যারা দেখছো ডিসক্রিপশন নাম্বারে একবার কল করে, আমি বলছি না তোমাদেরকে, এইটার রিভিউস মানে জাস্ট স্পিচলেস, দিবে যে স্পেশাল ক্ষীর দইয়ের ফিলিংস আমি বেলগড়িয়াতে বসে খাচ্ছি। আর সত্যি কথা, এই যে আশিস কাকু মানে এত ভদ্রলোক, গাইস তোমরা যদি কথা বলো দিন তোমরা রিয়েলাইজ করবে, মানে হি ইজ আ ভেরি ওয়েল বিহেভড জেন্টলম্যান। যেটা ডিসক্রিপশন নাম্বার অর্ডার দিয়ে একবার ট্রাই করে দিন, আমার কমেন্ট সেকশনে জানিও, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, তো যদি কাকুকে একটু সাপোর্ট করতে হয় প্লিজ ভিডিওটা একটু তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস ফ্যামিলি সমস্ত স্প্রেড করো যদি মনে হয়, তো তোমরা করবে না জানি, প্রতিবার বলে বলে আমার তো লিটারেলি মুখ খুব ব্যথা হয়ে যায়। ঠিক, চলো তার বেশি বাড়াচ্ছি না, এরকম চেষ্টা করবো এরকম কিছু কন্টেন্ট তোমাদের কাছে, আমার থেকে এইটুকুই রাখছি, দেখা যায় তোমাদের নেক্সট কন্টেন্ট কী আনতে পারি। টাটা বাই।